দুপুর 1:30 সংবাদে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সঙ্গে আলামিন, এবং প্রথমে জানা যাক শিরোনাম, এরপর বিস্তারিত। দাও দাও আগুন, অগণিত প্রাণীর প্রাণহানি, অনেক প্রাণীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ ইঞ্চি জমি চাষ করে রাশিয়ানে বিশ্ব রেকর্ডের প্রতিষ্ঠা, ঘটনাস্থলে আছে আমাদের মসির ভাই। এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন সারা দেশে চলছে লকডাউন, পুলিশ দিচ্ছে শোডাউন, নেতা বলছে গোডাউন। তো আপনারা অবগত হয়েছেন যে ইতিমধ্যে আমাদের ভেতরে মাটি খুনে অনেক চাউল পাওয়া গেছে। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আসলে অনেক বিদেশে টাকা পড়ে থাকলেও লিয়ার মানুষ থাকে না, কিন্তু আমাদের দেশে যদি গুয়েরও খনি পাওয়া যায় তাও থাকবে না। এই হচ্ছে দেশের পরিস্থিতি। যাই হোক দর্শক, আমরা এখন দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব। আর দেশে আপনারা অবগত হয়েছে যে দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না। আমাদের সংবাদকর্মী এই সংকটের মধ্যে তারা কাজ করে যাচ্ছে। তো আসলে এইমাত্র আমার কাছে একটা ফোন এসেছে মসি, তিনি ঘটনাস্থল থেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছেন। তো হ্যাঁ মসি, আপনি বলেন। হ্যাঁ তাল, আমি আসলে আপনাকে যে কারণে ফোন দিয়েছি, তাল আমি কবল পেয়েছি বাংলাদেশের নাকি তপ্তাইতে বড় সম্পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হইতে। তো তাল আমি ঘটনাস্থলে আছি, আপনি প্লিজ লাইভটা রেডি করতে বলেন, আমি আপনাকে লাইভে দেখাতে চাচ্ছি। আপনি কি এই মুহূর্তে জানতে পাচ্ছেন যে সম্পদটা কি সম্পদ? তাল আমরা এখনো বুঝতে পারছি না, তবে আমাকে অনেকে বলেছে এটা নাকি খুব বাংলাদেশে তপ্তাইতে বড় সম্পদ হবে। তাল আমি আপনি বলতে চাইছিলেন, আমি আপনাকে ফোন দিয়েছিলাম যে এখানে আমরা আসলে আমরা কেউ জানি না এখানে কি পেয়েছি। তো আমাকে এক বন্ধু আমাকে জানিয়েছে যে এখানে নাকি প্রচুর কিছু পাওয়া গেছে, অনেক খনিজ সম্পদ পাওয়া গেছে। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ অনেক থুতলা থুপলা দেশ, এখানে অনেক সম্পদ দিয়ে ভরা। তো আমরা জানতে পেরেছি এখানে নাকি নতুন আরেকটা করে কী ধরনের সম্পদ পাওয়া গেছে। তো আমরা সরাসরি এখানে চলে এসেছি, আমার ক্যামেরাম্যান রয়েছে আমার সাথে, আপনারা দেখুন আমার ক্যামেরাম্যান রয়েছে না, তাকে দেখা যাচ্ছে না। তো আমরা আপনাদের দূর থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, প্রচুর ভিড় মানুষের ভিড় ওখানে, প্রচুর ভিড় মতো মাত্র 5 জন মানুষ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, আমরা দূর থেকে দেখাবো আপনাদের। আশা করছি এখানে প্রচুর সোনা দানা পেয়েছে। তো বাংলাদেশ এই সময় যদি বাংলাদেশের মানুষ সরকারকে তুলে দেওয়া যায় তাহলে বাংলাদেশ অনেক বড় দেশ হয়ে যাবে। তো এই সম্পদকে আমরা সরাসরি আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেরি না করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘটনাস্থলে চলে যাই। আমি আপনাকে জানাতে চাই, আমার ফোনে তার চলে গেছে, আমি আপনাকে মাউথপিসের মাধ্যমে জানাচ্ছি। তো আমরা এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি সেখানে ঘটনাস্থলে, আপনি আমাদের সাথে আসুন, আপনি দেখতে থাকুন আমাদের লাইভ সম্প্রচার। তো দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমরা ঘটনাস্থলে চলে এসেছি। তো আমরা এখানে চলে এসে আমরা এখানে তরতরে টিকিট করবো, আমার এক বন্ধু আছে, এটা আমার বন্ধু, এটা আমাকে ফোন দিয়ে এখানে দেখেছে, তুলে ভাত পরে দে এখানে আমাকে ফোন দিয়ে দেখেছে। তো আমরা মুখ থেকে শুনবো এখানে কী পেয়েছে। তো বন্ধু এখানে কী পেয়েছে? বন্ধু আমি তো এখনও জানি না যে এখানে কী পাইছে, আমি একটু আগে এখানে আসিছি। তো আমাকে এক আমার বন্ধু বললো যে এখানে নাকি কী পাওয়া গেছে, তাই জন্য আমি এখানে আসছি। আর আমাকে এও বললো যে আপনার যদি কেউ জানা থাকে তাহলে তাকে কোনো সাংবাদিক এখানে ফোন দেন, আর আমি তারপরে আপনাকে ফোন দিয়েছি। ও দত্তবৃন্দরা, আমি আপনি শুনতে পারতেন, আমার বন্ধু কিন্তু জানে না, সেও নতুন এখানে এসে কিন্তু আমার মতো কিন্তু বুঝতে পারতে না। তো আমরা আমার বন্ধুকে দূরে সরিয়ে দিচ্ছি, আমরা আরেকজনকে দেখে নিচ্ছি। ভাই আপনি আছেন তো? ভাই আপনি এখানে কি কি দেখেছেন? ভাই আপনি, আমি এখানে যতক্ষণ ধরে এসেছি আমি কোনো কিছু এখনো বুঝতে পারিনি যে কি ইয়া হয়েছে, কি পজিশনে এখন এই, তাই এই সাংবাদিক এসে এখন মনে হচ্ছে জানার একটু সুবিধা হয়। আসলে বিষয় হয়েছে কি, সবাই কৌতূহল রয়েছে, এটা বাংলাদেশে এত বড় একটা কিন্তু পাওয়া গেছে, তো সবাই কৌতূহল, এখানে কেউ কিছু বুঝতে পারতে না। তো আমি আরেকজনকে দেখে নিচ্ছি, দেখা যাক সে কিছু জানে নাকি। আচ্ছা ভাই এখানে কি হচ্ছে আপনি কিছু জানেন? আসলে আমি এখানে তো কিছু জানি না, আমি এখানে আমার বন্ধুর সাথে আসলাম, এখন আমার বন্ধু বললো যে এখানে নাকি কি অনেক সম্পদটা পেয়েছে, কি আমরা এখনো কিছু বুঝতে পারছি না। তবে আমরা আসলে আসলে সম্পদটা আমার এক বন্ধু পেয়েছে, এই বন্ধু, এই বন্ধুটা পেয়েছে আমাদের সম্পদটা। আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই 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 বড় ভাই সম্পদটা পেয়েছে, তো আমরা তার কাছে যেতে যাচ্ছি এখন আমরা। তো ভাই আপনি সম্পদটা মানে আপনি সম্পদ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আপনি কি ধরনের সম্পদ পেয়েছেন, আর এটা আপনার পরিকল্পনা কি?
এটা আমার সম্পদ না, এটা যার সম্পদ আমি তাকে ফিরিয়ে দিতে চাই। তো দেখতেন দত্তকরা আমাদের বড় ভাই কত দিল দরদি মানুষে, এবং অনেক মানুষ আছে যারা সম্পত্তি উনিদের মধ্যে রেখে দিতে চায়, কিন্তু আমাদের এই বড় ভাই দেখুন কত দয়া বানতে তাকে দুই পেয়েছে, বাংলাদেশের জন্য সে অনেক বড় একটা গর্বের কাজ করবে। তো আপনারা শুনলেন এনার কথা যে তিনি বলছে যে সরকারকে এবং যার জিনিস তাকে দিতে চায়। তো তো আমরা এখন শুনবো তিনি সম্পদটা কীভাবে পেয়েছেন। তো বড় ভাই আপনি সম্পদটা কীভাবে পেয়েছেন? আমি এই সম্পদটা কীভাবে পেলাম তাহলে শুনেন। এটা আমি নিব না, এটা যার জিনিস তাকেই আমি নিতে চাই। এখানে তো দেশের সেই বড় একটা সম্পদ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খনি পাওয়া গেছে। হ্যাঁ তাড়াতাড়ি। তো এই হলো ঘটনা। তো দত্তকবৃন্দরা আপনারা দেখলেন ইনি ঘটনা, পুরো ঘটনা আপনাদের তোকে তামনে দেখিয়ে দিলো, বলে দিল। তো আমরা এখন সম্পদটা দেখতে পাচ্ছি। তো আপনি সম্পদটা কোথায় রেখেতেন? পকেটে, পকেটে। হ্যাঁ দত্তক দেখতেন এত এত দামি সম্পদ তিনি তার পকেটে রেখেতেন, তিনি কত নীতিবান, তিনি কাউকে দেখাতে পারতেন না। তো আমরা এখন সম্পদটা দেখবো। ঠিক আছে ভাই। হ্যালো দর্শক মিত্ররা, আপনারা দেখতে পাচ্ছেন খুব বেদনাদায়ক ঘটনা আমাদের সেইখানে সংবাদকর্মী মসি আছে। মসি মসি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি লাইনটা কাটুন, আমি একটু কেঁদে নি, তারপর আপনাকে ফোন দিচ্ছি। তিনি ভাবতে পারেনি যে আসলে তিনি এমন কিছু দেখবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদদাতার কাছে। সেখানে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাসের ধারে আগুন লেগে অনেক প্রাণহানির আশঙ্কা। এখনো দমকল কর্মী বাহিনীরা সেখানে পৌঁছেনি, আমরা আশা করছি তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। সেই ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিন্টু, এখন আমরা চলে যাবো সরাসরি তার কাছে। হ্যাঁ মিন্টু, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আপনি শুনতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়েছি, এখানে দেখুন বিশালভাবে বিশাল আগুন লেগেছে। এই আগুনে অনেকগুলো প্রাণহানির আশঙ্কা করছি, জনগণ সাইজে অপেক্ষা করতে। তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো প্রাণহানির সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খুব বেশি আগুন দেখা যাচ্ছে, দেখুন একদম বন জঙ্গলের মতো আগুন লেগেছে ওখানে, দেখুন। ঘটনাস্থান থেকে মিন্টু আমাদেরকে সেখানকার সর্বশেষ খবর খবর আমাদেরকে জানালেন। তিনি দেখালেন যে সেখানে আসলে অনেক পরিমাণে আগুন লেগেছে এবং সেখানে অনেক প্রাণহানির আশঙ্কা আছে। তো আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেকজন সংবাদদাতার কাছে, তিনি মসজিদের ভাই। তিনি এই মুহূর্তে চাকল বিল থেকে বলছেন সেখানে অনেক আবাদের জমি চেষে শেষ করা হয়েছে। তো তিনি এখান থেকে সেখানকার সর্বশেষ আপডেট সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিন্টু ভাই, আপনি সেখানকার সর্বশেষ আপডেট আমাদেরকে বলেন যে আসলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? আলামিন শুনতে পাচ্ছি আমি। তো আমরা এই মুহূর্তে আছি বিশাল এক আবাদের জমির সামনে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল একটা বিল দেখা যাচ্ছে। তো এই বিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জমি চাষ হয়েছে। এই চাষটা হয়েছে কিন্তু পাওয়ার টিলারের মাধ্যমে।
দেখতে পাচ্ছেন গোটা বিল, আপনারা দেখতে পারবেন গোটা বিল চাষ হয়ে গেছে। এখানে বাংলাদেশ সরকারের খাদ্য ঘাটতি যেটা থাকে সেটা পূরণ হয়ে যাবে আমরা আশা করছি। তো এখানে প্রতি হেক্টর প্রতি হেক্টর প্রতি অনেকগুলো জমি আছে আপনার, তো প্রতিটা জমিতেই খাদ্যশস্য উৎপাদন করা হবে। তো আলামিন, এই ছিল আমার কাছে এই চাকল বিলের সর্বশেষ সংবাদ। হ্যাঁ মিন্টুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। হ্যালো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য পরিমাণে শেয়ার করবেন। তো আসলে দেখে যাক আমাদের এই সংবাদ মাধ্যমে কারা কাজ করছে, তাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তো এই হলো ঘটনা। না হইলে আবার হয়নি, হয়নি আবার আবার তুমি কি করবো, আমি সেটা তো কব বন্ধুরা। দূর থেকে গিয়ে দেখাবো এবং যত কাছে যাওয়া যায় তত। হাত দাও নিচে। দুবিশারে একটা সংবাদে আমি আপনাদের আছি, আপনাদের সাথে আছি শাওন। এখন দুপুর সাড়ে একটার সংবাদে আপনাদের স্বাগতম, আমি আছি আপনাদের সঙ্গে আলামিন। প্রথমে জানা যাক শিরোনাম, এরপরে বিস্তারিত।